কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক আলাপ আছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তারাকে নিজে থেকেই চিন্তা করতে পারে নাকি তাদেরকে একটা ফ্রেমের মধ্যে বসিয়ে দেয়া যায় সনাতন পদ্ধতিতে একটা যন্ত্রকে যখন আমরা প্রোগ্রামিং করে দিই তখন কি সেই প্রোগ্রামিংয়ে বাইরে কোনো কাজ করতে পারে অবশ্যই না আর কেনই বা সেটা হবে যিনি প্রোগ্রামিং নিচ্ছেন উনি কিন্তু বলে দিচ্ছেন যে এইটার পরে এটা হবে বা এই জিনিসটার পরে ওইটা হবে আর সেই কারণে সনাতন প্রোগ্রামিং বলেন আর মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি সেখানে একটা মেশিন সিদ্ধান্ত নিচ্ছে ডেটা থেকে আর এই ডেটার আউটকামটা কিন্তু সেই প্রোগ্রামার জানেন না সে যাই হোক আজকে আমরা যে পেপারটা নিয়ে আলাপ করছি সেখানে মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে একটা ক্রিয়েটিভ এভলিউশনের মধ্যে যাচ্ছে সেটা নিয়ে কিছুটা আলাপ করা হয়েছে তবে এটাও ঠিক যে আমরা যারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এটার এভলিউশন নিয়ে পড়াশোনা করছি তারাও মাঝে মাঝে দেখছি যে স্ট্যান্ডার্ড যে ন্যারেটিভ আছে আমাদের সাইন্টিফিক সেটার বাইরেও কিন্তু অনেক কাজ হচ্ছে যেটা রিসার্চারদেরকে একটু ব্যফল মানে ভাবনায় ফেলছে দুই সালের ঘটনা একটা অ্যালগোরিদম নিয়ে কাজ করা হচ্ছিল যেখানে একটা ড্যামেজ রোবটকে দু মিনিটের মধ্যে তার সিচুয়েশনকে অ্যাডাপ্ট করে আবার নতুন করে কাজ করার জন্য বলা হয়েছে এই রোবটের মধ্যে যেখানে আসলে অ্যালগোরিদমটা কাজ করছিল সেটার ছয়টা পা ছিল আর এভ কাজটা ছিল যে ভাঙ্গা পা নিয়ে সে কিভাবে কাজটা এগিয়ে নেবে দেখা গেল যে ভাঙ্গা পা নিয়ে যদি তাকে কাজ করতে হয় তাহলে তার যে ছয়টা পার্ট যে ঠিক প্লেসমেন্ট করানো সেই সিমুলেশন থেকে তাকে বের হয়ে যেতে হচ্ছে এই কাজটা করার জন্য সেখানে রিসার্চার দেখলেন একটা অন্য ধরনের কাজ যেটা আসলে উনি ধারণাই করেনি রোবটটা আসলে আর পা দিয়ে হাঁটছিল না রোবটটা বরং পা দিয়ে না হেঁটে সে এলবো মানে নিজে ফ্লিপ করে এলবো দিয়ে হাঁটছিল যা আসলে তার ড্যামেজ যে পাটা আছে সেটার ব্যবহার না করেই কিন্তু তার কাজটা করে যাচ্ছিল আপনারা যেটা লাল দাগ দেখছেন সেই লাল দাগটা হচ্ছে রোবটের মাস মানে রোবটের ঠিক ভরটা কিন্তু ওখানে কাজ করছে যেহেতু রোবটের পা ভাঙ্গা সে কারণে কিন্তু সে ফ্লিপ করে তার এলবো দিয়ে হাঁটছিল আর এটাই কিন্তু কিছুটা আউট অফ দ্য বক্স মানে যেটা আসলে আমরা আগে চিন্তা করতে পারিনি এখন এই রোবটের আউট অফ দ্য বক্স চিন্তা করার ব্যাপারে কিন্তু অনেক আলাপ আছে রোবোট আসলে কীভাবে বুঝবে যে আউট অফ দ্য বক্স যেখানে আসলে কোনো ধরনের বক্সই নেই ব্যাপারটা কি এরকম যিনি রিসার্চার যার মাধ্যমে একটা প্রবলেম ফর্মুলেট হয়েছে উনি চিন্তা করছেন যে এই প্রবলেমটা একটা বক্সের মাধ্যমেই সমাধান করা সম্ভব আর আমরা চিন্তা করছিলাম যে হয়তোবা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই প্রবলেমের সেই বক্সের ভিতর থেকে সে চিন্তা করবে কিন্তু আসলে সেটা হয়নি কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা সে তো আর জানে না যে একটা প্রবলেম সেটিংয়ের বক্স আছে এর অর্থ হচ্ছে অনেকেই বলবেন যে আসলে শুরুতেই কোনো বক্স ছিল না আর সে কারণে আমরা যারা বাইর থেকে চিন্তা করছি তারা ভাবছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে এই সমস্যাটা সমাধান করেছে বক্সের বাইরে থেকে যেটা আসলে ঠিক পার্সপেকটিভ না এর মানে অনেকেই বলতে পারেন যে আমরা যার মানুষ তার আসলে একটা বক্সের ভেতরে কিন্তু চিন্তা করতে কন্ডিশন হয়ে গিয়েছে আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে